আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মিক্স ব্লগ আমরুজা নিউকে। আশা করি আপনারা সকল ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে দেখতে পারা আমার হাজব্যান্ড রেডি হয়েছেন ঈদের জামাতও যাওয়ার লাগে। আর সকালে ও নাবির ঘুম থেকে উঠছেন, উঠতে তাই টিভি দেখাত পয়সন, তাই আর রেডি করছি না, হয়তোরা টাইম যাক তারপর রেডি করমু। আর এখানে দেখতে পারা আমরা ঈদের সকালে বেলা পিঠা খাওয়ার লাগে গরুর মাংস দিয়ে রাঁধছিলাম আলু, আলুর তরকারি আর আমি এখানে গরম করাম। আর এখানে দেখতে পারা আমি সকল তারে ঢুকিরা তৈছি, জামাত তো নিয়ে আইয়া আনলে তারা খাওয়ার লাগে। আর দেখতে পারা দুলা ভাই আর আমার চাষা ওর তারা আর মসজিদ গেছলা, তারার জামাত শেষ হয়ে গেছে আর তারারে বয়েলিছে খাইবার লাগে। আর আমার হাজব্যান্ড তাইন আর মসজিদ গেছলা, তাইনের তোরা লেট হয়ে গেছে আইতে আইতে, তাইন বাদে আইয়া খাইছইন। আর এখানে দেখতে পারা ঈদের দিন আমার ফুফুর ঘর দাওয়াত আসলো, আমরা সকল আস্তে আস্তে বাড়াইলাম যাওয়ার লাগে। আর ঈদের দিন ফুরুত্তান্তের জানি না কি তো হয়েছে, তারারে কিচ্ছু ফটো তুলতে হইলে লাইলে ভিডিও করলে তারা খালি লুকালুকি করে, তারা তুলতে চাইরো না। আর এখানে দেখতে পারা এর বাদের দিন আমরা গেছলাম আমার আমার ভাইয়ের বউর বাপের বাড়ি, আর তারার ঘরে গিয়া আমরা কেতা কেতা খাইছি আপনার লগে তোরা শেয়ার করছে। আর এখানে দেখতে পারা আমার আম্মা ও বোয়াত আসলা, আমার বোন আর আমার বোন ফুত। দেখতে পারা আমরা নাস্তা উস্তা করার পর আমরা আওয়ার টাইমও তারা কইরা আমরা খাইয়া যাইতাম হইব, আমরা লাগে খানিও রাঞ্চন। এখানে দেখতে পারা আমি আপনার লগে শেয়ার করছি তারা কেতা কেতা রাঞ্চন।
আর এর পরের দিন 15 মে আমার বাইয়ের বিয়ার 1 বছর অ্যানিভার্সারি আসলো, আর আমরা উপলক্ষে একটা কেক আইনা পার্টি করছি, বেশি কিছু আর করছি না। কই আমরা তো আর জানি না, দেখে আস্তা ধরি আমার বাইয়ের বউয়ের ফরফা পাইলোর মাঝে লেখা আজকে তারা অ্যানিভার্সারি, এর লাগে তারা উড়া কইরা খালি একটা কেক আনছি। আর এখানে দেখতে পারা সকল পুরুত্তা এখানে ওই আনলে আর তো উপায় থাকে না, একজনে একটা আমি এক বাইদি বেলুন ফুলাইরাম, একজনে এক বাইদি লইয়া যাইরা গিয়ে আনিসা কইরা টাইম ফুলাইতা, তারা সকলেও কইরা তারা সকলে একটা একটা করে ফুলাইতা।
আর এখানে দেখতে পাররা খেক কাটা বাদে কি অবস্থা হয়েছে, সকলে কিরিম দেয়া একজনে আর একজনের মুখ পড়ায় দিরা আর না দিরে খান দের তার আব্বা লাগি হে বুঝছে তার আব্বারে সকলে মারিলেরা আর না দিরে কইর নেক্সট টাইম আর তার নানার ঘরে যাইতো নাই, তার নানার ঘরে গেলে মানছে স্কেরি মানা করে খেক দি পড়াইলাই মুখের মাঝে এখ এটা বিলে ডেঞ্জারেস আর কইছে তার বার্থডে সময় আমরা এটা করতাম না। আশা করি আপনারা সকলের আমার ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। আশা করি আপনারা সকল ভালো থাকবা, আসসালামু আলাইকুম।